স্বাগত জানাই সকল বন্ধুকে স্টাডি থ ইউটিউব চ্যানেলে তোমরা যারা গভর্নমেন্ট জবের পরীক্ষা রেলওয়ে বাকি সব সেক্টরে যারা পরীক্ষা দাও তোমাদের কাছে এক্সাম যে ডেটটা থাকে ওই ডেটটা খুবই গুরুত্বপূর্ণ ডেটটা জানা থাকলে তোমরা সরাসরি কী করো যে ওইভাবে তোমরা সেই পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হতে পারো তার জন্য তোমাদের সুবিধার জন্য আমি এখানে একটা অফিসিয়াল নোটিফিকেশনের দ্বারা আমি তোমাদের বলবো যে এনটিপিসি দু হাজার উনিশের যে পরীক্ষাটা সেটা কবে পর্যন্ত হতে পারে ঠিক আছে আর এই যে ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি এই ভিডিওতে আমি যে সম্পূর্ণ নিউজ তোমাদের দেব। এটা একটা অফিসিয়াল নোটিফিকেশনের দ্বারা আমি তোমাদের দিচ্ছি আর ভিডিও চলাকালীন ভিডিওটাকে সম্পূর্ণ দেখলে তোমরাও বুঝবে যে এটা কোনো ফেক নিউজ নয় ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা শুরু করি যদি তোমরাও তোমাদের ফোন থেকে বা কম্পিউটার থেকে এই নোটিফিকেশানটা দেখতে চাও তো সরাসরি তোমরা গুগলে সার্চ করবে ওয়েস্টার্ন রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন তো সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটা তোমরা ওপেন করে নেবে তো এখান থেকে ওপেন করার পর একটা ওয়েবসাইট ওপেন হবে এটা এমপ্লয়িদের জন্য ওয়েবসাইট বানানো হয়েছে তো এখানে তোমরা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবে এই ওয়েবসাইটে আসার পর তোমরা কি করবে নিচে স্ক্রোল করবে এরপর এখানে তোমরা দেখতে পারবে হ্যান্ডেড ডেজ অ্যাকশন প্ল্যান ফর এক্সটাবলিশমেন্ট ডাইরেক্টরেট আর ডেট দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ তো এখানে রেলওয়ে যে একশো দিনের মানে যে একশো দিন আসছে এই একশো দিনের যে টোটাল তাদের প্ল্যান আছে তারা কি কি করবে এই একশো দিনে এই নোটিফিকেশানে সব দেওয়া আছে তো এখান থেকে আমরা ডাউনলোড করে নোটিফিকেশানটা দেখে নিই কী কী লেখা আছে আর এখান থেকে আমরা কিভাবে বুঝব যে এন পরীক্ষা কবে হতে পারে তো বন্ধুরা তোমরা যদি এই নোটিফিকেশানটা ডাউনলোড করতে চাও তো এই নোটিফিকেশানের লিঙ্ক ডাউনলোড করার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে আর এখানে তোমরা ডেট দেখতে পাচ্ছ কুড়ি তারিখের ডেট দেওয়া আছে কুড়ি জুন দু হাজার উনিশের ডেট দেওয়া আছে ওয়েস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার অফিস সব দেওয়া আছে এখানে তো নিচে গেলে এখানে সাবজেক্টে তোমরা দেখতে পারবে অ্যাকশন প্ল্যান ফর হ্যান্ড্রেড ডেজ ইস্যুড বাই এক্সটাব্লিশমেন্ট ডাইরেক্টরেট তো এখান থেকে তোমরা নিচে গেলে এখানে একটা জিনিস দেখতে পারবে যে এখানে দেখো প্রথম এ নাম্বার দেওয়া আছে অ্যাকশন প্ল্যান ফর হ্যান্ড্রেড ডেজ মানে একশো দিনে তারা রেলওয়ে কি কি কাজ করবে এখানে দেওয়া আছে তো দেখো এখানে এখানে হ্যান্ডেড ডেজ মানে সরাসরি বারোই সেপ্টেম্বর পর্যন্ত দেওয়া আছে তো এখানে এ নম্বরে কি দেওয়া আছে এ নম্বরে দেওয়া আছে লেভেল ওয়ান রিক্রুটমেন্ট কমপ্লিট অ্যান্ড প্লেসমেন্ট অফ ক্যান্ডিডেট অফ সিইএন টু টু থাউজেন্ড এইটিন যে তেষট্টি হাজার তেষট্টি হাজারে কিছু বেশি যে ভ্যাকেন্সি বেরিয়েছিল গ্রুপটির জন্য সেগুলোকে পুরো প্লেসমেন্ট করা হবে এই একশো দিনের মাথায় এবং দু নম্বরে কী আছে দু নম্বরে আছে ইস্যুড অফ প্যানেল ফর এল পি টেকনিশিয়ান সি ইএন জিরো ওয়ান টু থাউজেন্ড এইটিন তো চৌষট্টি হাজার যে ভ্যাকেন্সি বেরিয়েছিলো তাদের প্যানেল লিস্ট জারি করা হবে এই একশো দিনের মাথায় মানে বারোই সেপ্টেম্বরের মধ্যে এরপর কি দেওয়া আছে এরপর দেওয়া আছে যে এলপির ফ্রেশ রিক্রুটস ট্রেনিং স্টার্ট ইন অল জোন তো ট্রেনিং স্টার্ট করতে করতে হবে এই একশো দিনের মাথায় এবং লাস্টে কী দেওয়া আছে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিই তো ডিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে ডিক্লারেশন অফ রেজাল্ট অফ ফার্স্ট এজ অফ সিবিটি ফর সিইএন জিরো থ্রি টু থাউজেন্ড যে পরীক্ষা হলো তার রেজাল্ট এখানে ডিক্লারেশন করা হবে তেরোই সরি বারোই সেপ্টেম্বরের মধ্যে আর বন্ধুরা তোমরা যদি এই নোটিফিকেশানটাকে ভালো করে দেখো তো এখানে দেখতে পারবে যে এখানে কোনো এন টি কথা কোনো এখানে বলা নেই তো তোমরা সরাসরি এখান থেকে বুঝতে পারো যে এন টি যে পরীক্ষা হবে সেটি বারোই সেপ্টেম্বরের আগে তো হওয়ার কোনো সম্ভাবনাই নেই তো বারোই সেপ্টেম্বরের পরে হতে পারে আর সেপ্টেম্বর তো আগস্টের মাথায় আগস্টের মিডিলের দিকে তোমাদের হয়তো এই যে অ্যাক্টি যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লিঙ্ক ওটাও অ্যাক্টিভেট হয়ে যাবে তো যখন অ্যাক্টিভেট হয়ে যাবে আর কোনো অফিসিয়াল নোটিফিকেশান আসবে এই এন ব্যাপারে তো সরাসরি আমরা এই চ্যানেলে তোমাদের ভিডিও দ্বারা দেখিয়ে দেব । কি কোন আপডেট এসছে কি না আসে তার জন্য তোমরা কী করবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনকে প্রেস করে নেবে তো বন্ধুরা এই ছিল আজকের অফিসিয়াল আপডেট যেখানে আমরা দেখতে পেলাম যে বারোই সেপ্টেম্বরের আগে আমাদের এন টি পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমার যদি এই ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা একটা লাইক করবে আর যদি তোমরা এই চ্যানেল নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে নেবে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটাকে দেখার জন্য